উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখার। ভর্তি যুদ্ধে তাই সামিল লাখো শিক্ষার্থী, মেধার লড়াইয়ে জয়ী হতে তাদের প্রাণান্ত চেষ্টা। বিদ্যার লড়াইয়ে কোনো প্রতিকূলতাই যেন বাধা নয়, তাই হুইল চেয়ারে এসেও ভর্তিযুদ্ধে সামিল হন স্বপ্নবাজ পরীক্ষার্থী। শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। আইন, কলা ও সামাজিক বিজ্ঞানের ২৯৪৪টি আসনের বিপরীতে অংশ নেন ১১২২২৭ জন পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৩৮ পরীক্ষার্থীর জটিল সমীকরণ কপালে চিন্তার ভাঁজ ফেললেও আত্মবিশ্বাস পুঁজি করে কলম ধরেন পরীক্ষার্থীরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। প্রতিযোগিতার এই রেশ শুধু পরীক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, উদ্বেগ উৎকণ্ঠায় প্রহর গোনেন অভিভাবকরা। একটা সিটের জন্য ৪৫ জন মানে স্টুডেন্ট আছে ক্যান্ডিডেট। এখন আমার মেয়ে কি করে জানি না, দোয়া করতেছি। বের হওয়ার আগ পর্যন্ত মায়ের অনুভূতিটা যে কি থাকে, সে কি করলো, মানে এটা এখনো বুক দুরু করে কাঁপছে যে কি করলো সে। বাবা হিসাবে আমি অনেক টেনশন করতেছি, আল্লাহ যেন ওর মেহনতের ফসল গড়ে উঠায়। প্রত্যন্ত এলাকা থেকে আসা পরীক্ষার্থীদের নির্বিঘ্ন পরীক্ষা ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও পুলিশের তৎপরতা ছিল নজরে পড়ার মতো। খুবই প্রতিযোগিতামূলক পরীক্ষা, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেড় ঘন্টার পরীক্ষা শেষে হাসি মুখে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। এবার কোশ্চেন ইজি ছিল, ১০০ ভিতর বা ১৫০ ভিতর এর উপরে যাবে না, এর আগেই থাকবো ইনশাআল্লাহ। ইংলিশটাও সহজ করছি কিন্তু জিকেটা একটু কঠিন। তো ওভারঅল ভালো মনে হয়েছে, সিট একটা হবে। এদিন বিভাগীয় আরো ৭টি শহরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা ভর্তি যুদ্ধে অংশ নেন। একবুক স্বপ্ন নিয়ে ভর্তি যুদ্ধে লাখো শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, তারা অবদান রাখবে মাতৃভূমির কল্যাণে, এমন প্রত্যাশা সবার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।